নবান্ন অভিযানে অংশগ্রহণকারীদের মধ্যে একজনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র মেলায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। যার কাছে ওই আগ্নেয়াস্ত্র মিলেছে তিনি বাংলার লোকও নন, এমনকি আগ্নেয়াস্ত্রটি লাইসেন্সপ্রাপ্ত হলেও একমাত্র জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার মধ্যেই সেটি সঙ্গে বহন করার কথা। ফলে একদিকে আইনের চোখে অবৈধ কাজ, অন্যদিকে মিছিলে বহিরাগত ঢোকানোর অভিযোগ, এই জোড়া ফলায় বিদ্ধ হচ্ছে বিজেপি। এদিন হাওড়া ময়দান এলাকায় যে ব্যক্তির কাছ থেকে গুলি ভর্তি আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয় তার নাম বলবিন্দর সিং। পাঞ্জাবের ভাটিন্দা জেলার বাসিন্দা বলবিন্দর এদিনের মিছিলে বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য প্রিয়াঙ্গু পাণ্ডের সঙ্গে ঘুরছিলেন। প্রিয়াঙ্গু বিজেপির সাংসদ অর্জুন সিংহের ঘনিষ্ঠ বলেই পরিচিত। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, প্রিয়াঙ্গু পাণ্ডের ব্যক্তিগত দেহরক্ষীর কাছ থেকে তার লাইসেন্সযুক্ত বন্দুক পুলিশ নিয়ে নিয়েছে। আমারও তো দেহরক্ষীরা আছেন, তাদের কাছেও তো লাইসেন্সযুক্ত বন্দুক আছে। এই বিষয়টা তুলে আমাদের দলের বদনাম করার চেষ্টা হচ্ছে। দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু আরও এক ধাপ এগিয়ে বলেন, এখন দেশের মধ্যে যে কোনো জায়গার লাইসেন্স থাকলেই সেটি সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য। এ ব্যাপারে নতুন আইন হয়েছে, যদিও সেই আইনের কোনো বিশদ ব্যাখ্যা পাওয়া যায়নি। এই পরিপ্রেক্ষিতেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, একটা ভাত টিপলেই যেমন বোঝা যায় সব ভাত সিদ্ধ হয়েছে কিনা, তেমনি এমন ধরনের বেআইনি অস্ত্রধারী কতজন ব্যক্তি ভিড়ের মধ্যে ঘুরে বেরিয়েছেন তা সহজে অনুমান করা সম্ভব। বিজেপি যে সশস্ত্র বহিরাগতদের এনে বাংলায় অশান্তি এবং দাঙ্গার রাজনীতি করে সেটা আজ ধরা পড়ে গেল। তার আরও মন্তব্য, বিজেপি নেতাদের কথায় এটাও পরিষ্কার যে ওই ব্যক্তি ব্যারাকপুরে তাদের দলের কোনো নেতার ঘনিষ্ঠ। সেখানে খুনের রাজনীতি কে কীভাবে আমদানি করছে তার আরও কিছু হদিশ হয়তো এবার মিলতে পারে। বলবিন্দরের থেকে পাওয়া বন্দুকের লাইসেন্স যাচাই করে পুলিশ জানতে পেরেছে 2009 সালের গোড়ায় রাজৌরি জেলার জেলাশাসক সেটি ইস্যু করেছিলেন। লাইসেন্সটির কার্যকারিতা ওই জেলার মধ্যেই সীমাবদ্ধ। পুনর্নবীকরণের পরে পিস্তলটির লাইসেন্স 2021 সালের 3রা জানুয়ারি পর্যন্ত বৈধ।